কাউকে ছোট ভাববেন না, কারণ অনেক সময় ছোট ব্যক্তিরা না বড় কিছু করে দেখিয়ে দেয়। তো আমি আপনাদের সাথে আপনাদের টিভির থেকে আর এম বাদশা। একবার একটা ছেলে একটা গ্রামে যায় ধান পুঁততে। তো আগেকার কথা, তো আগে যে সব থেকে ভালো কাজ করতে পারতো তার মাথায় পর গোঁজা থাকতো, পর, হ্যাঁ, তার যে ফ্যাটাটা দেওয়া থাকতো মাথায় সেখানে একটা পর গোঁজা থাকতো। তো সবাই দেখে বুঝতে পারতো যে খুব ভালো কাজ করতে পারে এবং খুব দ্রুত। তো সেই লোকটি এই ছেলেটিকে বলে, আরে তুই ছোটো ছেলে কীভাবে পারবি, মানে খুব ছোট করে। তো ছেলেটা বলে ঠিক আছে। তো ধান পুঁততে লাগে, তখন দেখা যায় যে ব্যক্তির কানে পর গোঁজা ছিল তাকে ছাড়িয়ে আরও বেশি পরিমাণে ধান পুঁতে দেয় এই ছেলেটি। তখন তাদের পাশে আরও যে লেবারগুলা ছিল তারা সে বলে, এবার পরটা ভাই এই ছেলেটাকে দিয়ে দাও, কারণ তুমি এর কাছে হেরে গেছো। তো ছেলেটা বলে, না, তোমার তাজ তোমার মাথায় থাকুক, আমি আমার মতোই থাকি, কিন্তু কাউকে ছোট করো না ভাই। তো এই ছোট্ট গল্প থেকে আমরা বুঝতে পারি যে কাউকে ছোট করবেন না, কারণ কার মধ্যে কি ট্যালেন্ট আছে আপনি জানেন না। সম্মান করুন সবাইকে, ভালোবাসুন সবাইকে, ভালোবাসতে শেখান। তো ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। হাসতে থাকুন, ভালো থাকুন, শিখতে থাকুন, না দেখতে থাকুন টিভিটি।